सारा मासे आमार जा जा लागे सबई आमी एकसाथे किने तारपर होच्छे रेखे दे। एते कि हय एकटु एकटु करे बाजार करले ओइटार कोनो आय पाओया जाय ना। आमी सब समय बेशी करेई सारा मासे जा लागबे सबई आमी एकसाथे एकदिने किने निये आसि। हेलो एवरीवन, आसलामु आलाइकुम। मौसुमी ब्लगे आपनादेर वेलकाम जानाच्छि। 25 কেজি চাল নিয়ে আসছি। 25 কেজি অবশ্য চাল লাগে না, 20 কেজি লাগে। তারপর 5 কেজি বেশি আনছি এক্সট্রা, কারণ হচ্ছে অনেক সময় বাসায় মেহমান টেহমান থাকে আসে, তার জন্য 5 কেজি এক্সট্রা চাল নিয়ে আসছি। যাই হোক, চালগুলো আমি 2 ড্রামে রেখে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে আসছি হচ্ছে অনেক কিছুই, নুডলস, ভীমবার, তারপর হচ্ছে মানে বিরিয়ানি মশলা, ডিম। ডিমগুলো না এত বাজারের সাথে নিয়ে আসছি, মানে ডিমগুলো একটা ডিম ভেঙে গেছে, প্রথমে খেয়াল করি নাই, এখন যে আমি প্যাকেটটা খুলেছি দেখি একটা ডিম ভেঙে গেছে। যাই হোক, ওই ডিমটা ফেলে তার সবগুলো ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। আমি সবসময় বাজার থেকে ডিম আনলে কী করি, ডিমগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, কারণ ডিমে তো অনেক জীবাণুও থাকে। আর একটা ডিম ভেঙে গেল, মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, হলুদ মরিচের গুঁড়া আমার 1 মাসে যা লাগবে আমি নিয়ে আসছি। মসুরির ডাল নিয়ে আসছি 2 কেজি, আমার 2 কেজি লাগবে মাসে। খেসারির ডাল আনছি বড়া খাওয়ার জন্য, আর ছোলার ডাল আনা হয়েছে মানে মাংস দিয়ে রান্না করার জন্য। যাই হোক, খেসারির ডালটা তো আমার ছোট মেয়ে বলতেছে আমু আজ বড়া বানাবা, আমি বলছি ঠিক আছে। আর ডিমগুলো একটা সাইডে রেখে দেই, ডিম দিয়ে ডিমগুলো ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর চিনি নিয়ে আসছি 2 কেজি, লবণ 1 কেজি, যা যা লাগে সবই আনছি। পেঁয়াজ নিয়ে আসছি 5 কেজি, আলু 5 কেজি, তারপর হচ্ছে আদা নিয়ে আসছি 1/2 কেজি, রসুন 1 কেজি, তারপর হচ্ছে পোলাও চাল নিয়ে আসছি 3 কেজি যা লাগে। আর ছোটো মাছ নিয়ে আসছি, নদীর ছোটো মাছ খুব পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। আর মেনি আর হচ্ছে পাবদা, 2 ধরনের মাছই নিয়ে আসছি, কারণ অনেক বাজার নিয়ে আসছি, ওগুলো গুছগাছ করে রাখতে তো অনেক সময় লাগবে, এজন্য 2 ধরনের মাছই নিয়ে আসছি। আর আমি সব সময় 1 সপ্তাহ মাছ কিনি, মাছ মাংস 1 সপ্তাহ করে কিনি, শেষ হলে আবার কিনি। যাই হোক, ডাল ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি হালকা ব্ল্যান্ড করে নিয়েছি আদা বাটা করে। এতে কি হয়, বড়াটা না অনেক মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ ব্ল্যান্ড করে নিয়েছি, আর হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। পেঁয়াজটা একটু আনাম দিলে কি হয়, মানে ঝুড়ি ঝুড়ি করে যদি কেটে দিতাম তাহলে আমার ছোট মেয়ে মানে খেতে চায় না, ওর পেঁয়াজ কামড় লাগলে ওর মানে ভালো লাগে না, আর আমি এজন্য সবসময় পেঁয়াজটাকে একদম মিহি করে দেই। যাই হোক, এখন হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। আর যেগুলো আজ মাছ নিয়ে আসছি ওগুলো রেখে দিয়েছি, ওগুলো রান্না করার মতো আমার সবজি নাই এজন্য রেখে দিয়েছি। আর বড়া বানাবো, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলবো। ফার্স্টে কী করবো, ইলিশ মাছটা চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা কষিয়ে, তারপর হচ্ছে ইলিশ মাছটা রান্না করে ফেলবো। আর পেঁয়াজ বাটা দিয়ে সবসময় আমি ইলিশ মাছটা রান্না করি, এতে না ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও আমার খুবই ভালো লাগে মানে। আর মশলাটা একটু কম কমই দিয়েছি যেন ইলিশ মাছের ফ্লেভারটা ঠিক থাকে। যাই হোক, মাছটা রান্না করতে করতে ওদিকে হচ্ছে আবার বড়াটাও বানিয়ে ফেলবো, আর ওদিকে আমার যা যা বাজার আনছি সবই গুছগাছ করে রেখে দিয়েছি একসাথে। এতে কি হয়, নিজেরও একটা শান্তি লাগে, যেহেতু বাহিরে থাকি মেয়েদের স্কুল কলেজ নিয়ে সবসময় তো বাজার করার সময়টা হয়ে ওঠে না, এজন্য আমি একদিন সময় করে সব ধরনের বাজার একদম একসাথে করে ফেলি। আর এদিকে বড়াটাও বানাই, আমার ছোট মেয়ের তো অনেক পছন্দ এই বড়া, ও মাছ মাংস কিছুই খাবে না এই বড়া হলে। আর সুন্দর করে বড়াগুলো বানিয়ে ফেলেছি। আর বড়া বানানোর শেষে তারপরে হচ্ছে মরিচ ভাজবো, শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে গরম ভাতের সঙ্গে বড়া একদম জমে যাবে, বড়াগুলো একদম হয়ে গেছে। এখন হচ্ছে লাস্টে মরিচগুলো ভেজে তারপর হচ্ছে সবাই এখন আমরা একসাথে বসে খেতে যাব। আর হচ্ছে
বড়াগুলো একদম গরম গরম, ভাতও গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।